সারা দিনে যতগুলো কথা বলো তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে তুমি তোমার প্রয়োজনের জন্য, তোমার সমস্যার জন্য তুমি কাউকে বোঝানোর ক্ষেত্রে প্রচুর প্রচুর পরিমাণে তুমি প্রশ্ন করো। আর ইংলিশ স্পোকেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোশ্চিন পার্ট। তুমি যদি কোশ্চিনই করতে না পারো তাহলে কিন্তু হবে না। তুমি কি বলতে চাচ্ছ, কোথায় যেতে চাচ্ছ, কিভাবে করতে চাচ্ছ, কখন করতে চাচ্ছ, এগুলো যদি নাই বলতে পারো তাহলে তোমার কিন্তু মেন কাজ হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ক্লিকিং মি, ওয়েলকাম টু ই ল্যাঙ্গুয়েজ ক্লাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, যেখানেই আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, রমজান মাসে নিশ্চয়ই তোমরা রোজা রাখছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলে আসলাম বি ভার্বের অষ্টমতম ক্লাসে। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু জিনিস শেখাতে চলেছি যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো, তারা পূর্বের যতগুলো ভিডিও রয়েছে বি ভার্বের সেগুলো প্লেলিস্টে গিয়ে খুঁজে বের করে দেখে নাও। তাহলে চলো, সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে বি ভার্বের প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, অর্থাৎ বি ভার্বের বর্তমান, বর্তমানের চারটি সেন্টেন্স, পাস্ট, পাস্টের চারটি সেন্টেন্স এবং ফিউচার, ফিউচারের চারটি সেন্টেন্স আমরা বানিয়েছি। এবং সেই সাথে তোমাদেরকে দেখাবো কীভাবে কোশ্চিন করা হয়, এবং নেক্সট যে ক্লাসটি তোমাদের জন্য ওয়েটিং করছে সে ক্লাসে আমরা কীভাবে কোশ্চিন তৈরি করতে হয়, কীভাবে ডাব্লিউএস কোশ্চিন দিয়ে অনেক অনেক সেন্টেন্স বানাতে হয়, প্রশ্ন করতে হয়, সেই ক্লাসে আমরা বিস্তারিত সেটা নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে খেয়াল করো, সেটা হচ্ছে প্রেজেন্ট, তারপরে হচ্ছে পাস্ট এবং তারপরে হচ্ছে ফিউচার। প্রেজেন্টে তোমরা জানো যে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে অ্যামিজার এবং তারপরে রয়েছে এক্সটেনশন। অনুরূপভাবে পাস্টে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে রয়েছে ভার্ব, মানে পাস্টে ওয়াজ ওয়্যার রয়েছে, সেই ওয়াজ ওয়্যার এবং তারপরে রয়েছে এক্সটেনশন। অনুরূপভাবে ফিউচারে সাবজেক্ট এবং বি ভার্ব, অর্থাৎ শ্যাল বি উইল বি এবং তারপরে রয়েছে এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসটির মনোযোগ সহকারে দেখছো, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে বি ভার্বের যে প্রাথমিক ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই দেখে আসো। ওইগুলো দেখলে তোমাদের এই ভিডিওটি দেখতে সুবিধা হবে, এই ভিডিওর অনেক কিছুই তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা অ্যামিজার কোথায় ব্যবহার করি, বর্তমানে কোনো ব্যক্তি বস্তু সে নিজেই কোনো স্থানে আছে, এটা হচ্ছে একটা অপশন। আরেকটি হচ্ছে কোনো পদ বা পেশায় আছে বা পেশায় হয়। আরেকটি হচ্ছে সে ব্যক্তি বা বস্তু কোন অবস্থায় আছে, ধনী, দরিদ্র, সুস্থ, অসুস্থ, কোন অবস্থায়। এটা হচ্ছে বি ভার্বের ডেফিনিশন। সো বর্তমানে কোনো স্থানে আছে, অতীতে কোনো স্থানে ছিল, ভবিষ্যতে কোনো স্থানে থাকবে, রাইট? অনুরূপভাবে বর্তমানে কোনো পেশায় আছে, অতীতে কোনো পেশায় ছিল এবং ভবিষ্যতে কোনো পেশায় থাকবে। এবং বর্তমানে সে কী অবস্থায় আছে, অতীতে কী অবস্থায় ছিল এবং ভবিষ্যতে সে কী অবস্থায় থাকবে, এই হচ্ছে এটার ডেফিনিশন। সো তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের পরে এম ইজ আর রয়েছে, আয়ের সাথে সারা জীবন এম বসে, সিঙ্গুলার ইজ, প্লুরাল আর। পাস্টে সিঙ্গুলার সাথে ওয়াজ, প্লুরালের সাথে হচ্ছে ওয়্যার। এবং শ্যাল বি উইল বি ফিউচারে রয়েছে, শ্যাল বি উইল বির যে কোনো একটা আমরা পিক আপ করবো সেটা হচ্ছে উইল বি ইউজ করবো, এবং সেটা সকল পার্সনের, থার্ড পার্সন সিঙ্গুলার হোক আর আরেকটা যে প্লুরাল গ্রুপ রয়েছে সেটাই হোক, অল, সকল ক্ষেত্রে। তাহলে এবার আমরা চলে আসি একটি সেন্টেন্সে। দেখো, প্রথম সেন্টেন্সটি হচ্ছে তুমি ব্যস্ত আছো, রাইট? তুমি ব্যস্ত আছো। সো ইউ হচ্ছে প্লুরাল গ্রুপ, সো ইউ এর পরে আমরা এই তিনটির মধ্যে যে কোনো একটি চুজ করবো। আর ডেফিনেটলি এটা প্লুরাল গ্রুপ হওয়ার কারণে, যেহেতু ইউ মানে তুমি তোমরা, তাই একে প্লুরাল গ্রুপে রেখেছি, সেক্ষেত্রে ইউ এর পর আর হবে। সাবজেক্ট আমরা যা নেব সে অনুযায়ী সেটা নির্ধারণ করবে যে সে কাকে নেবে, ইজ, এম না আর, কাকে নেবে। সো এই সাবজেক্টকে আবার নিয়ন্ত্রণ করে কে, এই সাবজেক্টকে নিয়ন্ত্রণ করে পার্সন, পার্সনের যে সিঙ্গুলার গ্রুপ রয়েছে, প্লুরাল গ্রুপ রয়েছে, এই দুইটা গ্রুপ নিয়ন্ত্রণ করে সাবজেক্ট, যে তুমি কে, তুমি সিঙ্গুলার না প্লুরাল। এবং এই সিঙ্গুলার প্লুরাল নির্ধারণ হওয়ার পরে এ আবার নির্ধারণ করে যে আমি কাকে নিব, এম নিব, ইজ নিব না আর নিব। আমার আগের যে ভিডিওগুলো রয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, সেখানে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করা রয়েছে। এবার দেখো, এখানে একটি সেন্টেন্স নিয়েছি, সেটা হচ্ছে তুমি ব্যস্ত আছো, তুমি ব্যস্ত আছো, রাইট? তুমি যখন একটি সেন্টেন্স প্রথম অবস্থায় নেবে সেটা তো নিশ্চয়ই বর্তমানে নেবে, তুমি ব্যস্ত আছো এই অবস্থানে, রাইট? সো তুমি ব্যস্ত আছো, এটাকে সাথে সাথে আমরা তুমি ব্যস্ত ছিলে, তুমি ব্যস্ত থাকবে, এভাবে আমরা প্র্যাকটিস করব। ধরো যে তুমি ঘরে আছো বা রুমে আছো, সো তুমি রুমে আছো, তুমি রুমে ছিলে, তুমি রুমে থাকবে,
অনুরূপভাবে সে লম্বা সে লম্বা ছিল সে লম্বা হবে ধরো আরো কিছু एग्जांपल আমরা নি এটা দামি ছিল এবং এটা দামি হবে ধরো যে তুমি বিপদে আছো তুমি বিপদে ছিলে তুমি বিপদে থাকবে সো যখনই আমি একটা সেন্টেন্স নেব তখন সেটাকে একসাথে তিনটা টেন্সে নিয়ে যাব অর্থাৎ প্রেজেন্ট তো আছেই past and future তিনটা একসাথে টেন্সে আমরা নিয়ে যাব এখন আমরা প্রথমে প্রেজেন্টে যেতে এসেছি সো প্রেজেন্টের একটি সেন্টেন্সকে চারটা কিভাবে বানাতে হয় সেটা দেখে নি তুমি ব্যস্ত আছো ইউ আর বিজি রাইট তুমি কি ব্যস্ত আছো ইন্টারটিভ করলে আমরা জানি যে সাবজেক্টের পরে যেটা থাকবে সেটা প্রথমে চলে যাবে তাহলে আর ইউ বিজি এবং এটা কেন ব্যবহার করি আমরা ইন্টারটিভ সেটা নিয়ে পূর্বে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপরে দেখো তুমি ব্যস্ত নও নেগেটিভ সো নেগেটিভ হলে কি হবে ইউ এর পরে যে আর রয়েছে এখানে যেটাই থাকবে সেটার সাথে নট বসবে তাহলে কি আর এর সাথে নট দেখো ইউ আর নট রাইট এবং তারপরে সর্বশেষ যে সেন্টেন্সটি সেটা হচ্ছে ইন্টারটিভ নেগেটিভ সেটা বাংলাতে হচ্ছে যে তুমি কি ব্যস্ত নও এবং এটা কেন ব্যবহার করি তোমরা নিশ্চয়ই জানো যারা ওভার কনফিডেন্সের জন্য জিজ্ঞেস করে এই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা রয়েছে বিগত দিনের ভিডিওগুলোতে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো সো এখানে হচ্ছে যে আর্ন্ট ইউ বিজি এই আর নটকে আমরা সামনে নিয়ে চলে আসলাম তাহলে এটা হয়ে গেল ইন্টারটিভ নেগেটিভ এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেজ তো আমরা একটা সেন্টেন্সকে চারটা করে ফেললাম রাইট অনুরূপভাবে আমরা যখন পাস্টে যাব তখন অবশ্যই পাস্টের এই সেন্টেন্সকে চারটা বানাবো দেখো ইউ তুমি ব্যস্ত ছিলে ইউ ওয়ার বিজি রাইট তুমি কি ব্যস্ত ছিলে ওয়ার ইউ বিজি আমরা এই সাবজেক্ট পরে যেটা পাবো সেটাকে সামনে নিয়ে যাব এটা ইন্টারটিভ করতে হলে লাগবে আমাদের তারপরে রয়েছে তুমি ব্যস্ত ছিলে না তাহলে ছিলে না হলে আমাদের কি করতে হবে ওয়ারের সাথে নট বসাতে হবে তাহলে ইউ ওয়ার নট বিজি তার মানে ইউ ওয়ারেন্ট বিজি সংক্ষেপ করে বললাম ইউ ওয়ারেন্ট বিজি এরপরে রয়েছে যে তুমি কি ব্যস্ত ছিলে না সেক্ষেত্রে আমরা ওয়ার নটকে সামনে নিয়ে যাব ওয়ারেন্ট ইউ বিজি ওয়ারেন্ট ইউ বিজি নিশ্চয়ই তোমরা এই চারটি সেন্টেন্স বুঝতে পেরেছো এবং এটা কীভাবে ব্যবহার হয় সেটা নিয়ে আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এখানে দেখো ফিউচারে তুমি ব্যস্ত থাকবে ইউ উইল বি বিজি তারপরে রয়েছে তুমি কি ব্যস্ত থাকবে অনেকেই এখানে ভুল করে সেটা হচ্ছে যে তারা মনে করে যে উইল বি আর শ্যাল বি হচ্ছে ভার্ব তাহলে এটা পুরোটাই হয়তো সামনে চলে যাবে সাবজেক্টের সামনে নিয়ে আসে তারা এটা ভুল করে মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে প্রথম যে ওয়ার্ড থাকবে সেটাকে নিয়ে যেতে হবে হয়তো একাধিক অক্সিলারি ভার্ব থাকতে পারে বড় কোনো অক্সিলারি ভার্ব থাকতে পারে বাট জাস্ট একটাই সিঙ্গেল ওয়ার্ড নিয়ে যেতে হবে তো প্রথমে দেখো তুমি ব্যস্ত থাকবে ইউ উইল বি বিজি রাইট এরপরে ইন্টারটিভ তুমি কি ব্যস্ত থাকবে তুমি কি ব্যস্ত থাকবে এই ইন্টারটিভ করতে এবং করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটি করে সেটা হচ্ছে তারা কি করে উইল বি এই পুরোটাকেই সামনে নিয়ে আসে উইল বি তারা ভাবে যে সাবজেক্টের পরে শ্যাল বি এবং উইল বি রয়েছে সো শ্যাল বি উইল বি পুরোটাকেই সাবজেক্টের সামনে নিয়ে যাবো এটা ভুল ধারণা সাবজেক্টের পরে সর্বপ্রথম যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি এখানে নিয়ে যেতে হবে যদিও বা এখানে শ্যাল এবং উইল হচ্ছে ফিউচারের একটি কোড মাত্র জাস্ট এটাই রাইট বাট মেন ভার্বই হচ্ছে বি হচ্ছে মেন ভার্ব তবে আমরা বিকেও সামনে নিয়ে আসতে পারবো না এবং শ্যাল বি বা উইল বি পুরোটাকেও সামনে নিয়ে আসতে পারবো না আমাদের জাস্ট একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে আর সেটি হচ্ছে শ্যাল অথবা উইল তাই ফিউচারের সেন্টেন্সগুলো করা অত্যন্ত সহজ দেখো তুমি কি ব্যস্ত থাকবে সেক্ষেত্রে আমরা যেটা করব জাস্ট ইউ এর পরে উইল আছে ওই উইলটাই আমরা সামনে নিয়ে যাব উইল ইউ বি বিজি উইল সামনে নিয়ে আসলে বাকি যেগুলো থাকবে সেগুলো ওইভাবেই বসে যাবে সো উইল ইউ বি বিজি উইল ইউ বি বিজি তুমি ব্যস্ত থাকবে না নেগেটিভ নেগেটিভ করতে হলেও নট বসাতে হবে এখন অনেকে ভাবে যে নট কোথায় বসাবো তারা ভাবে যে উইল বি আর শ্যাল বি বসিয়েছি তাই উইল বি শ্যাল বির পরেই নট বসাবো এটা ভুল ধারণা তোমাদের মনে আছে যে তোমরা ইন্টারটিভ করার সময় জাস্ট উইলকে সামনে নিয়ে এসেছো তাহলে উইলের সাথেই নট বসবে নেগেটিভ করতে হলে দেখো তুমি ব্যস্ত থাকবে না তাহলে ইউ এর পরে উইল নট বি বিজি এখানে ওয়ান্ট আমি ইউজ করেছি তোমরা ইচ্ছে করলে এখানে উইল নট দিতে পারো আমি জাস্ট এখানে সংক্ষেপ করেছিলাম ইউ উইল নট বি বিজি এবং আমরা যখন ইন্টারটিভ নেগেটিভ করবো তখন এই উইল নটকেই আমরা সামনে নিয়ে যাব সো উইল নট সামনে নিয়ে গেলে হবে কি ওয়ান্ট এটাকে সংক্ষেপ করে ফেলতে হবে সো ওয়ান্ট ইউ বি বিজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অ্যাসাইনমেন্ট থেকে তোমরা নিশ্চয়ই
অনেক কিছু শিখতে পেরেছো যখনই তোমরা একটি সেন্টেন্স নেবে তখন মাথায় রাখবে যে সেটা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তিনটা অবশ্যই করবে রাইট সেটা যদি অ্যাফার্মেটিভ হয় অ্যাফার্মেটিভকেই তিনটা করবে যেমন আমি ব্যস্ত আছি ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকবো রাইট যদি ইন্টারোগেটিভ তুমি ধরে নাও যে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স তুমি পেয়েছো যেমন তুমি কি ব্যস্ত আছো বর্তমানে ইন্টারোগেটিভ একটি সেন্টেন্স তাহলে তুমি অতীতে সেম ইন্টারোগেটিভ একটি সেন্টেন্স বানাও এবং ফিউচারেও সেম ইন্টারোগেটিভ একটি সেন্টেন্স বানাও যেমন তুমি কি ব্যস্ত আছো তুমি কি ব্যস্ত ছিলে তুমি কি ব্যস্ত থাকবে ধরে নাও একটা নেগেটিভ সেন্টেন্স তোমরা বানাবে যেমন তুমি ব্যস্ত নেই বর্তমানে তুমি ব্যস্ত নেই তাহলে অতীতে তুমি ব্যস্ত ছিলে না এবং ফিউচারে তুমি ব্যস্ত থাকবে না অর্থাৎ বর্তমানে একটি নেগেটিভ সেন্টেন্স নাও সেম সেন্টেন্সকে অতীতে বানাও সেম সেন্টেন্সকে ফিউচারে বানাও এভাবে তোমরা প্র্যাকটিস করবে অর্থাৎ যে সেন্টেন্সটাই ধরো না কেন তুমি ধরো যে এখানে চারটি সেন্টেন্স লিখেছি আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ তোমার যে কোনো একটা সেন্টেন্স তোমার প্রয়োজন হলে সে সেন্টেন্সকে সাথে সাথে চারটা করবে যেমন আমি রুমে নেই আই অ্যাম নট ইন রুম সো আমি রুমে ছিলাম না আই ওয়াজ নট ইন দ্য রুম আমি রুমে থাকবো না আই ওয়ান্ট মানে উইল নট বি ইন দ্য রুম রাইট যেমন ধরো সে বাইরে আছে বর্তমানে সে বাইরে আছে বাইরে ছিল বাইরে থাকবে সেটাকে একসাথে তিনটা টেন্সে নিয়ে যাবে সে বাইরে আছে শি ইজ আউটসাইড শি ওয়াজ আউটসাইড শি উইল বি আউটসাইড ঠিক একইভাবে তোমরা যখন ডাব্লিউএস কোশ্চিন বানাবে ঠিক একইভাবে তিনটার টেন্সে নিয়ে যাবে কেন তুমি ব্যস্ত আছো কেন তুমি ব্যস্ত ছিলে কেন তুমি ব্যস্ত থাকবে কোথায় তুমি আছো কোথায় তুমি ছিলে কোথায় তুমি থাকবে আমার এটা নিয়ে এক্সক্লুসিভ একটি ভিডিও বানাবো কীভাবে ডাব্লিউএস কোশ্চিন মেকিং করতে হয় সেটার জন্য নেক্সট ক্লাস পর্যন্ত তোমাদের ওয়েটিং করতে হবে আর এই ক্লাসটা তো কমপ্লিট করবে সেই সাথে আগের যতগুলো ক্লাস রয়েছে সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখবে তাহলে তোমাদের এই ক্লাসটি যেমন বুঝতে সুবিধা হবে নেক্সট ক্লাসগুলোতেও তোমাদের ক্লাস করতে সুবিধা হবে এবার দেখো আমরা এখানে একটি বোনাস তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে কীভাবে ডাব্লিউএস কোশ্চিন এখানে ইনস্ট্যান্টলি বানানো যায় দেখো তোমরা অবশ্যই জানো যে আমার যারা আমার আগের ভিডিওগুলো দেখে এসেছো বা যারা দেখো প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যে ডাব্লিউএস কোশ্চিন বানাতে হলে সবসময় ইন্টারোগেটিভ ফর্মের সাথে ডাব্লিউএস কোশ্চিন হয় তার মানে দেখো বর্তমানে ইন্টারোগেটিভ ফর্ম হচ্ছে আর ইউ বিজি অতীতে ওয়ার ইউ বিজি এবং ফিউচারে উইল ইউ বি বিজি উইল ইউ বি বিজি এই তিনটা ফর্ম হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম সেই সাথে আমাদের চার নাম্বার ফর্মটা হচ্ছে ইন্টারোগেটিভ তবে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করার সুযোগ হবে না এটা নেক্সট ভিডিওতে করব এখানে জাস্ট কিভাবে কোশ্চিন তৈরি করা হয় খুব দ্রুত দেখাচ্ছি দেখো তুমি ব্যস্ত আছো এটাকে যদি বলি যে কেন তুমি ব্যস্ত আছো কীভাবে ব্যস্ত আছো কখন ব্যস্ত আছো কতটুকু ব্যস্ত আছো এই ডাব্লিউএস কোশ্চিনগুলো খুব সহজে ইজিলি সেট আপ করে দেওয়া খুবই সহজ হবে আর এই জন্য তোমার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোনো চেঞ্জ হবে না যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে এখন আমরা তোমাদেরকে এটা দেখাতে চলেছি দেখো সেটা হচ্ছে যে আমি এখানে বাংলা লিখছি না যেহেতু জায়গা নেই সরাসরি আমরা দিয়ে দিলাম ওয়াই ওয়াই আর ইউ বিজি কেন তুমি ব্যস্ত হাউ আর ইউ বিজি কীভাবে তুমি ব্যস্ত কখন তুমি ব্যস্ত ওয়েন আর ইউ বিজি এবং কোথায় তুমি ব্যস্ত ওয়ার আর ইউ বিজি অর্থাৎ এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না ওটা জাস্ট একবারই করে রেখেছো তোমার ডাব্লিউএস কোশ্চিন বানানোর জন্য এবং এই চারটা সেন্টেন্স বিশেষ করে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কেন ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় সেটা বিগত দিনের ভিডিওগুলোতে ব্যাপকভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে অনুরূপভাবে আমরা এখানেও ডাব্লিউএস কোশ্চিন সেট আপ করবো দেখো তুমি ব্যস্ত ছিলে এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স রাইট বাট এটার সাথে আমরা ডাব্লিউএস কোশ্চিন সেট আপ করবো কেন তুমি ব্যস্ত ছিল কীভাবে তুমি ব্যস্ত ছিলে কতক্ষণ তুমি ব্যস্ত ছিলে কোথায় তুমি ব্যস্ত ছিলে আমরা জাস্ট এখানে যদি লাগিয়ে দেই কেন ব্যস্ত ছিলে কোথায় কীভাবে তুমি ব্যস্ত ছিলে হাউ লং কতক্ষণ তুমি ব্যস্ত ছিলে ওয়েন কখন তুমি ব্যস্ত ছিলে অর্থাৎ আমরা ইচ্ছা মতো ডাব্লিউএস কোশ্চিন জাস্ট এখানে সেট আপ করতে পারবো এখানে তোমাদেরকে একটি কথা বলি সেটা হচ্ছে যে তুমি সারাদিনে যতগুলো কথা বলো তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে তুমি তোমার প্রয়োজনের জন্য তোমার সমস্যার জন্য তুমি কাউকে বোঝানোর ক্ষেত্রে প্রচুর প্রচুর পরিমাণে তুমি প্রশ্ন করো আর ইংলিশ স্পোকেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোশ্চিন পার্ট তুমি যদি কোশ্চিনই করতে না পারো তাহলে কিন্তু হবে না তুমি কী বলতে চাচ্ছ কোথায় যেতে চাচ্ছ কীভাবে করতে চাচ্ছ কখন করতে চাচ্ছ এগুলো যদি নাই বলতে পারো তাহলে তোমার কিন্তু মেন কাজ হবে না তুমি ব্যর্থ হয়ে যাবে তাই
নর্মালি অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো দরকার রয়েছে, ঠিক আছে, এটা ইয়েস নো ভেরি গুড বলে তুমি চালিয়ে দিতে পারবে, বাট তোমার দরকার যে আমি এটা পারবো না, কেন পারবো না, কীভাবে পারবো না, তুমি কেন যাবে না, তুমি কেন এটা পারো না, এই এতগুলো কোশ্চিন যখন করবে তখন অবশ্যই তোমাকে কোশ্চিন পার্টে যেতে হবে এবং এটা তোমাকে বানাতেই হবে, কীভাবে কোশ্চিন তৈরি করতে হয় এবং কীভাবে কোশ্চিন করতে হয় এটা তোমাকে জানতেই হবে। এবার দেখো ফিউচারে চলে এসেছি, তুমি ব্যস্ত থাকবে, সো ইউ উইল বি বিজি। এখন এর সাথে যখন আমি ডাব্লিউএস কোশ্চিন লাগাবো, কেন তুমি ব্যস্ত থাকবে, কোথায় ব্যস্ত থাকবে, কতক্ষণ ব্যস্ত থাকবে, এভাবে ইচ্ছা মতো তুমি ডাব্লিউএস কোশ্চিন লাগাতে পারবে। আর এটা লাগাবে কোথায়, এটা নিশ্চয়ই তুমি লাগাবে তোমার ইন্টারটিভ প্যাটার্নের সাথে। এখানে দেখো আমি এখানে বাংলা লিখছি না, ডিরেক্ট দিয়ে দিচ্ছি যে দেখো হাউ উইল ইউ বি বিজি, কীভাবে ব্যস্ত থাকবে, ওয়েন উইল ইউ বিজি, কেন তুমি কখন তুমি ব্যস্ত থাকবে, ওয়ার উইল ইউ বি বিজি, কোথায় তুমি ব্যস্ত থাকবে। এখানে একটি বোনাস তোমাদেরকে টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা জাস্ট এটা বললেই নয় যে ওয়ার উইল ইউ বি বিজি, কোথায় তুমি ব্যস্ত থাকবে, এটা কিন্তু বলার একটা এক্সপ্রেশন রয়েছে নেটিভদের মধ্যে, সেটা হচ্ছে যে কোন কোন শব্দগুলোকে একটা গ্রুপ করে থ্রো করবে। এটা যদি টাইমলি যদি না প্রকাশ করতে পারো তাহলে সেন্টেন্সটা শুনতে ভালো লাগবে না, এটাতে রিদম থাকবে না। দেখো ওয়ার উইল ইউ বি, এই তিনটা শব্দকে একসাথে নিতে হবে, ওয়ার হালকা পজ, উইল ইউ বি হালকা পজ, বিজি, রাইট। সো এটা নিয়ে নেক্সট বিস্তারিত ভিডিও আমি বানাবো, নেক্সট ভিডিও আসছে, তোমরা অবশ্যই চোখ রাখবে আমাদের নাসিস ক্লাব পেজ, নাসিস ক্লাব চ্যানেল, এবং সেই সাথে নতুন একটি চ্যানেল আমি ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে ই ল্যাঙ্গুয়েজ, তোমরা সার্চ দিয়ে সেটাতে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো থাকবে একমাত্র যারা ভিআইপি তাদের জন্যই।